বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্যাশ রেজিস্টার কিভাবে মেনটেন করতে হয় ক্যাশ রেজিস্টার বলতে বোঝানো হয় সকালবেলা যখন একজন কর্মকর্তা বা কর্মচারী দোকান খুলে তখন তার হাতে কত টাকা থাকে এবং সারা দিনে সে কত টাকা সেল করে এবং দিন শেষে সে মালিককে বুঝিয়ে দেওয়ার পরে ক্যাশে কত টাকা থাকে এই রিপোর্টটা অর্থাৎ ডে ওপেনিং কালেকশন ক্লোজিং এই তিনটা বিষয়ের উপরে হচ্ছে ক্যাশ রেজিস্টার তো এর জন্য আমরা হচ্ছে আমাদের সফটওয়্যারে লগ ইন করতেছি সো আপনাদেরকে আমি ডেমো দেখাতে দেখাতে আমার কিন্তু হিউজ পরিমাণ ক্যাশ জমা হয়ে গেছে যেমন আমি হচ্ছে ওনার অ্যাকাউন্টে আছি দ্যাট মিন্স আমি যদি আমার রেজিস্টার ডিটেলসটা দেখতে চাই তাহলে এই যে এখানে দেখেন পিওএস মডিউলের মধ্যে উপরের দিকে ক্যাশ রেজিস্টার সো ক্যাশ রেজিস্টার মিনস হচ্ছে এই ক্যাশটা সেলসটা শুরু হয়েছে এত তারিখ থেকে দেখেন সাত তারিখ থেকে শুরু হয়ে আঠাইশ তারিখ পর্যন্ত আসছে অর্থাৎ এর ভেতরে একবারও আমরা রেজিস্টারটা ক্লোজ করি নাই কিন্তু সাধারণত যে কোনো বিজনেসের ক্যাশ ক্লোজিং হয় দৈনিক সো আমাদের হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড ছিল শূন্য টাকা অর্থাৎ যখন আমরা ক্যাশ রেজিস্টারটা শুরু করি তখন আমাদের শূন্য টাকা হচ্ছে ব্যালেন্স ছিল সো শূন্য টাকা ব্যালেন্স থাকার পরে আমরা ক্যাশ পেমেন্ট পাইছি এত টাকা আমরা হচ্ছে গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট পাইছি এত টাকা টোটাল সেল হয়েছে আমাদের এত টাকা রিফাউন্ড করতে হয়েছে আমাদের আবার এত টাকা রিটার্ন করতে হয়েছে এত টাকা আবার খরচ হয়েছে এত টাকা দ্যাট মিন্স আমাদের হচ্ছে আমরা মাইনাস ফিগারে আসি তো আমরা এখন এটাকে একটু ক্লোজ করে ফেলি দেন আমি একটা নতুন কাজ করে আপনাকে বুঝাই তাহলে আপনার জন্য সুবিধা হবে যেমন আমরা হচ্ছে টোটালি ক্যাশটাকে ক্লোজ করে ফেলতেছি তো ক্লোজ করে ফেললাম এখন যদি আমি পজ ওপেন করতে যাই তাহলে কিন্তু আমাকে আস্কিং করব আপনার হাতে কত টাকা সো এক্সাম্পল হিসেবে আমি এক হাজার টাকা খুচরা নিয়ে দে ওপেন করলাম আজকে হচ্ছে মার্চের আঠাশ তারিখ সো আমি এখন একটা বিক্রি করি দেখেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে চোদ্দশো টাকার একটা বিক্রি করলাম চোদ্দশো টাকার একটা বিক্রি করার পরে আমি হচ্ছে একটা খরচ করব এখন অ্যাড এক্সপেন্স এক্সাম্পল আমি হচ্ছে স্যালারি দিব একজনকে ওয়ার হাউস ওয়ান থেকে এটা আমি হচ্ছে এক হাজার টাকা দিব এটা দিব কাকে মাহফুজকে দিব ব্যাস সো আমি এটা একটা খরচ করলাম আমি এখন আরেকটা সেল করি দেখেন প্রথমটা ছিল চোদ্দশো তারপর এটা এক হাজার একটু খেয়াল রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এখন আমরা যদি জাস্ট ডে ক্লোজিং ধরেন অনেক রাত হয়ে গেছে দশটা বাজে এখানে আমাদের দোকান বা ব্যবসা ক্লোজ হবে সো ক্লোজ হওয়ার নিয়ম হচ্ছে ক্লোজ রেজিস্টারে যাবে ক্লোজ রেজিস্টারে যাওয়ার পরে ক্যাশ ইন হ্যান্ড আমার হাতে ছিল কত এক হাজার টাকা আমার হাতে নগদ ছিল ক্যাশ পেমেন্ট পাইছি আমি চব্বিশশো টাকা চেক পেমেন্ট পাই নাই ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো পেমেন্ট পাই নাই গিফট কার্ডে পেমেন্ট পাই নাই আদার কোনো পেমেন্ট আমি পাই নাই টোটাল সেল কত তাহলে আমার চব্বিশশো টাকা টোটাল বিক্রি রিফান্ড করি নাই আজকে রিটার্ন করি নাই এক্সপেন্স তারপরে আমাদের হচ্ছে টোটাল ক্যাশ কত টাকা রয়ে গেছে এখন চৌত্রিশশো টাকা কিন্তু আমাদের রয়ে গেছে টোটাল সো আমাদের যদি এই টাকাটা রয়ে যায় তাহলে যেটা বিষয় এটা হচ্ছে যে এই টাকাটা নিয়ে আমার আজকে ক্যাশ ক্লোজ হচ্ছে অর্থাৎ মালিক এই টাকাটা আপনার থেকে নিয়ে নিচ্ছে যদি না নিয়ে নেয় তাহলে ডেফিনেটলি ড্রয়ারের মধ্যে টাকা থাকবে এক্সাম্পল মালিক তিন হাজার টাকা নিয়ে গেছে আর বাকি টাকাটা কিন্তু আপনার চারশো টাকা কিন্তু আপনার ক্যাশে থেকে গেছে সো আপনি কিন্তু রেজিস্টারটা ক্লোজ করে ফেলছেন এখন পরবর্তী দিন যখন আপনি আবার রেজিস্টারটা ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার আস্কিং করবে যে আজকে আপনার দিনের শুরুতে কত টাকা অ্যাভেলেবেল আছে আমার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে সো আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে গিয়েছিল সো এখন যদি আমরা রেজিস্টারটা ক্লোজিং করতে যাই তাহলে কিন্তু আমাদের হাতে হচ্ছে দুই হাজার চারশো টাকা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সো এখান থেকে যদি আমি দুই হাজার টাকা নিয়ে যাই যেমন আমি হচ্ছে দুই হাজার টাকা নিলাম তাহলে আমার কাছে থাকবে কত চার হাজার টাকা সো চার হাজার টাকা সরি চারশো টাকা থেকে যদি আমি রেজিস্টারটা ক্লোজ করি দেন কিন্তু পরের দিন আমাকে কিন্তু রেজিস্টার ওপেন করতে গেলে কিন্তু আবার বলবে তখন কিন্তু আমার চারশো টাকা দিতে হবে কোনো কারণে যদি আমি চারশো টাকা না দিয়ে তিনশো টাকা দিই সেক্ষেত্রে কিন্তু আমার পরের দিন আমি ধরা পড়ে যাব কিভাবে ধরা পড়ে যাব সেটা হচ্ছে যে আমরা যদি যখন মালিক পক্ষ রিপোর্ট থেকে যখন রেজিস্টার রিপোর্ট দেখবে তখন কিন্তু ধরা পড়ে যাবে বিষয়টা এখান থেকে এখান থেকে হচ্ছে রেজিস্টার রিপোর্ট আছে যে প্রতিদিন রেজিস্টারটা কত টাকা নিয়ে ক্লোজ হয় কত টাকা নিয়ে ওপেন হয় এই যে দেখেন সর্বশেষ আমরা যখন দুই হাজার টাকা নিয়ে যখন রেজিস্টারটা ক্লোজ করলাম এই যে রেজিস্টারটা খোলা হয়েছে এতটা সময় ক্লোজিং হয়েছে এতটা সময় সো মাহফুজ অ্যাকাউন্ট টেক ডায়েরি ক্যাশ ইন হ্যান্ড ছিল এক হাজার টাকা বাকিটা হচ্ছে সেলসের টাকা সো এখানে হচ্ছে এই যে চব্বিশশো টাকা নেওয়া দুই হাজার টাকা নেওয়ার পরে চারশো টাকা কিন্তু তার রয়ে গেছে তো চারশো টাকা নিয়ে পরের দিন ডেফিনেটলি ওপেন হওয়ার কথা মাহফুজের রেজিস্টারটা সো আশা করি রেজিস্টার সম্পর্কে বুঝতে পেরেছেন